জিনেদিন জিদানকে কোচ হিসেবে চায় পিএসজি। বিশ্ব ফুটবল অঙ্গনে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। জিদানকে পিএসজির কোচ হিসেবে দেখতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দুদিন আগে ইউরোপীয় গণমাধ্যমে গুঞ্জন ছিল পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমিয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি তারকা। তবে জিদানের পরামর্শক জানিয়েছিলেন সব গুঞ্জন ভিত্তিহীন। এবার স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে পিএসজির সঙ্গে চুক্তির ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন জিদান। প্যারিসিয়ানদের সঙ্গে 3 বছরের জন্য চুক্তির অঙ্গীকার করেছে এই ফরাসি তারকা। মুন্দো ডেপোর্তিভোর এক প্রতিবেদনের বরাতে এমনটাই দাবি করেছে মার্কা। তবে এই রিপোর্টের পরও এখনও এই বিষয়ে রয়ে গেছে ধোঁয়াশা। জিদানের পরামর্শক অ্যালান মিগলিয়াসিও এখনও এর প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। পিএসজির পক্ষ থেকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি। পাশাপাশি দুদিন আগে কাতারে জিদানের সঙ্গে পিএসজি মালিকের সাক্ষাতের বিষয়ে যে খবর গণমাধ্যমে চাওর হয় তার সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। সিবিএস স্পোর্টসের এক প্রতিবেদক বেন জ্যাকবসের এক প্রতিবেদন অনুযায়ী কাতারের দোহায় জিদানের সঙ্গে পিএসজি বস ও দেশটির আমির আলথানির সঙ্গে বৈঠকের কোনো সত্যতা পাওয়া যায়নি। যদিও জ্যাকবস তার প্রতিবেদনে জানিয়েছেন প্যারিসিয়ানরা জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিতে বেশ আগ্রহী। এত কিছুর পর শেষ পর্যন্ত জিদান যদি পিএসজির কোচ বনে যান তাহলে বিরল এক রেকর্ডের ভাগিদার হবেন এই ফুটবল গ্রেট। ফুটবল ইতিহাসের একমাত্র হেড কোচ হিসেবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে কোচিং করানোর রেকর্ড গড়বেন এই ফরাসি তারকা। মাসুম রাব্বি, সময় সংবাদ।